অনলি 16th নভেম্বর স্কুল খুলছে। এই এক সেকেন্ড, স্কুল ওয়ার্ডটা শোনা শোনা লাগছে। স্কুলে পড়তাম আমরা? এই হ্যালো, তোর নাম্বার স্কুল ফ্রেন্ড দিয়ে সেভ করা ছিল। কোন ক্লাসে পড়ি রে আমরা? মিডিল ক্লাস। আবে স্কুলে কোন ক্লাসে পড়তাম? ক্লাস 9। শিওর তো? আমার ঠিক মনে পড়ছে না। কোন স্কুল বলতো? কোন দিক দিয়ে যেতে রাস্তাটা বলতো? ওই জায়গাটা স্কুল, ওটা তো ঘাসে ভর্তি হয়েছে, ওখানে তো গাঁজা পাওয়া যায় এখন। মাধ্যমিক দিলাম না আমরা এবার? আমি তো ফার্স্ট হয়েছি মনে হয়। তোকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম, তোর নাম কি? রাকেশ। তুই আমার পাশে বসতে সারাক্ষণ। রাকেশ নামের ছেলেকে আমি বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম? দেখে দেখে তোর সেলফি পাঠাতো, মুখটা দেখবো কেমন দেখতে, তারপরে আমি ভাববো যে এরপরে কি করবো আমি। আমরা প্রেম করতাম, তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে? শালিনী। এই লকডাউনে তো আমি অনেক চুদি নিয়েছি এদিক ওদিকে, আমি তো ভুলেই গেছিলাম তোমার কথা। ও তুমিও চুদিছো? কি বললে? হোয়াট হ্যাপেন্স ইন লকডাউন স্টেজ ইন লকডাউন। বাহ দারুণ কথা তো। চলো চলো সব বাকি সব বাদ, আমি আর তুমি আবার প্যাচ আপ, ঠিক আছে? স্কুলে নতুন করে রিলেশনশিপ হবে আমাদের। ভাই তুই জানিস কি হয়েছে? আমি এখনই বাগানে হাঁকতে গেছিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম গাছ থেকে একটা আপেল পড়ে গেল। তো আমি একটা জিনিস ভাবলাম যে আপেলটা নিচে কেন পড়লো? পৃথিবীর যে কোনো জিনিস নিচে কেন পড়ে, ওপরে কেন যায় না? কিছু একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে এটা। এটাকে গ্র্যাভিটি বলে, নিউটন অনেকদিন আগে আবিষ্কার করেছে। গ্র্যাভিটি? আরে গার, আমি ভাবলাম আমি আবিষ্কার করলাম। দাঁড়া দাঁড়া, পাশাটা ধুয়ে আসি, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তোকে ফোন করতে এক্সাইটেড হয়ে। কে তুই? সৌরভ। আরে সৌরভ হারামি, কেমন আছিস? তুই কোন সৌরভ বলতো, মানে ঠিক মনে পড়ছে না। সৌরভ স্যার জীবন বিজ্ঞান পড়াতেন? বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি স্যার। ভাই দুর্গাপূজা, দিওয়ালি, কালী পূজা এইসবের উপরে শ্রীভূমির বুর্জ খালিফার উপর ভরসা ছিল, করোনা বাড়িয়ে দেবে, স্কুল খুলবে না, এসব কি হলো ভাই? যাই, বইগুলো এবার বের করতেই হবে। আমার বই কয়ে তো ধুলা। ভাই আমি লকডাউনে ডালগোনা কফি খাচ্ছিলাম, আমার বইগুলো ইঁদুর খেয়ে ফেলেছে, গুঁড়ো করে দিয়েছে ভাই, মাস ডিস্ট্রাকশন হয়েছে। ভাই ধর একটা কথা ভাব, ঠিক আমরা স্কুলে আছি, হঠাৎ মন্ত্রীজি বললো যে এখন থেকে লকডাউন, মানে স্কুলেই থাকতে হবে, রাত দিন আমরা একসাথে আছি, বুঝতে পেরেছি, স্কুলেই কোয়ারেন্টিন। এই আমাদের তো বয়স স্কুল না? না না থাক থাক, ওই সব করবো না, কে কোন সময় পেছনে চলে আসবে। ভাব যদি কোয়েড স্কুলে পড়তাম আমরা। এই মোদিজিকে গিয়ে কিছু টাকা পয়সা দিলে হবে আবার নতুন করে? না মোদিজির কাছে কেন, ডিরেক্ট আম্বানির কাছে গিয়ে বলবো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।